প্রত্যন্ত গ্রামগুলিতে শিশু বা কিশোরদের পড়াশোনায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে পড়ুয়া এবং শিক্ষক সমাজ। সরকার শহর এবং শহরতলিতে অনলাইন শিক্ষাদানের চেষ্টা চালালেও প্রত্যন্ত গ্রামীণ এলাকায় এই প্রযুক্তি ব্যবহার না জানায় আটকে যাচ্ছে পঠন পাঠন। স্মার্টফোন না থাকায় বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আদিবাসী অধ্যুষিত গ্রামগুলি। যতদিন থেকে লকডাউন স্টার্ট হয়েছে ততদিন থেকে ছেলে মেয়েদের কোনো পড়াশোনা হচ্ছে না, কারণ যদিও যেটা শুনছি আমরা একটু যে মোবাইলে করে বা টিভিতে করে লেখাপড়া হচ্ছে, সেটা তো আমাদের গ্রামগঞ্জে সেই ধরনের আমি তো মোবাইল দেখতেই পাচ্ছি না ছাত্র ছাত্রীদের কাছে বা গার্জেনদের কাছেও। এমনিতে বাচ্চা কাচ্চা এমনি পড়তে বসে না, তার মধ্যে যদি পড়তেও বলি তো বলবে স্কুল হচ্ছে না তো পড়বো কেমন করে, আর তার মধ্যে বাচ্চাগুলোকে বলবো যে একটু পড়তে বস, চো পড়াতে বসবো তো বলবে কি যে আমরা পড়তে পারবো না, স্কুল খোলা নেই। আমরা তো আদিবাসী এমনিতে গরিব সরিব মানুষ, আমাদের কাছে তো বড় ফোন নেই, তো কেমন করে এই অনলাইনে পড়াশোনা করবো বা টিভিতে কিছু খবর দেখতে পারবো। লকডাউনে সব কিছু বন্ধ, পড়াশোনা করতে পারতেছি না ভালো মতন। স্থানীয় শিক্ষকরা যথেষ্ট চিন্তিত এইসব প্রত্যন্ত এলাকার পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে, তারাও বুঝে উঠতে পারছেন না কি করা উচিত। এই লকডাউনে বলতে গেলে মানে আমাদের আদিবাসী সমাজের বাচ্চা কাচ্চাদের মানে বই খাতাগুলো কি যত্ন করে রেখেছে কিনা ওটাও বলা মুশকিল। মানে পড়াশোনার সাথে ওদের কোনো ইয়েই নাই, যুক্তই নাই, ওরা পড়াশোনার সাথে এখন ওরা যুক্তই হতে পারছে না। জেলার প্রাথমিক শিক্ষা দপ্তরের বিদ্যালয় পরিদর্শক নিজেও এই একই আশঙ্কায় ভুগছেন। তার কথায় প্রান্তিক এমন কিছু গ্রাম আছে যেখানে অনলাইন শিক্ষাদান সত্যিই সমস্যার, তাই এই পরিস্থিতিতে গ্রামের শিক্ষকদের বাড়তি দায়িত্ব নিতে অনুরোধ করেন বিদ্যালয়ের পরিদর্শক। টিচাররা যারা সচেতন শিক্ষক আছে তারা ওই বাংলা পোর্টাল থেকে ওই তথ্যগুলো নিয়ে তারা প্রিন্ট আউট করে হোক বা বুঝে হোক তাদের পারিপার্শ্বিক যারা ম্যাক্সিমাম তো যে স্কুলটা আছে দেখবেন সারাউন্ডিং স্টুডেন্ট হয় এবং সেখানে কতগুলো টিচারও থাকে নিকটবর্তী, সেই টিচাররা যদি নিজের ছেলেমেয়েদের মনে করে তাদের ভিতর যদি এটা পরিবেশন করে তাহলেই একমাত্র আমরা এগোতে পারবো। এই পরিস্থিতি কাটিয়ে গ্রামের ছেলেমেয়েরা কবে স্কুলমুখী হবে সেই দিকেই তাকিয়ে প্রত্যন্ত গ্রামের মানুষেরা। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। পাঁচিল বিবাদে রণক্ষেত্র বোলপুরের মেলার মাঠ, বিশ্বভারতীর সিদ্ধান্তের প্রতিবাদ, ঘুরিয়ে দেওয়া হলো দেওয়াল গেট, তাণ্ডব অস্থায়ী অফিসেও গ্রেফতার আট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ বিশ্ববিদ্যালয়, আপাতত হবে না পাঁচিল। মুক্ত প্রকৃতিতে শিক্ষার পরিবেশ চেয়েছিলেন কবিগুরু, সেখানে নির্মাণ কাজ কাম্য নয় বললেন মুখ্যমন্ত্রী। প্রতিবাদের নামে কবি ক্ষেত্রে গুন্ডাগিরি, আইন শৃঙ্খলা তলানিতে টুইট রাজ্যপালের, নিন্দায় বিশিষ্টরাও। শান্তিনিকেতনের অশান্তিতে এবার রাজনৈতিক রং, ধুমধুমারে নাম জড়ালো তৃণমূলের, প্ল্যাকার্ড হাতে এই ক্যাম্পাসে মিছিল শাসক দলের বিধায়কের, তাণ্ডব নয় স্থানীয় বাসিন্দা হিসেবেই প্রতিবাদ, সাফাই নরেশ বাউরির।